সারাটা রাতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে। তো আমার আম্মাই কইলো যে মাছ ধরার জন্য আর প্রায় 2-3 বছর ধরে মাছ ধরি না, তো আমি ভাবলাম কী দিয়ে মাছ ধরা যায়। তো হঠাৎ করে ঘরের মধ্যে দেখলাম যে 3-4টা জাল বানানো আছে। আর মূলত ঘটনা হয়েছে যেটা, আমার বড় ভাই ওই 3টা জাল বানাইছিল মাছ ধরার জন্য। আর দুঃখের বিষয়, বড় ভাই এখন বর্তমানে প্রবাসে আছে, তো ওই জালগুলা কাজে লাগাইতে হইব আম্মাই কইলো মাছ ধরার জন্য। আর অনেক দিন ধরে মাছ ধরি না, তো দৌড়ায় চলে গেলাম খালের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে এক বড় ভাই মাছ ধরতেছে কুনিজাল দিয়া, আর অনেক মাছ পাইছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আর আজকে আমি আছি সম্রাট হাসান, আর আমার সাথে আছে আমার বন্ধু সাকিব। তো আজকে মূলত ঘটনা হয়েছে যেটা, আজকে আমি মাছ ধরবো হচ্ছে কারেন্ট জ্বালিয়ে দিয়া। আর আজকের ওয়েদারটা প্রচুর পরিমাণে ঠান্ডা, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর অনেক পানি হয়েছে বন্ধুর মধ্যে। তো মূলত কারেন্ট জালিটা পাততে হইলো, কারেন্ট জালির যে নিচের যে জায়গাটা আছে ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হয়, নয়তো মাছ মাছ লাগে না। তো যে কারণে আমি যে জায়গাটা আছে ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করছি, এবং আমি দেখতেই পারতেছেন যে আমি অনেক সুন্দরভাবে জালটা পাতার জন্য চেষ্টা করতেছি। আর আমি ওই জালটা পাতার সাথে সাথে আমি একটু ভিডিও বানাইতে শুরু করছি আপনাদেরকে দেখানোর জন্য কারেন্ট জালি কীভাবে পাতে। আর আজকে যে জালটা আছে ওই জালটা আমি অনেক সুন্দরভাবে পাততে চাই। আর আমার পায়ের মধ্যে প্রচুর পরিমাণে পুঁটি লাগছে, যে কারণে আমি একবারে হতাশা। আর অনেক মাছও আছে এই জায়গার মধ্যে। আর আজকে আমার বাড়িতে মূলত জাল আছে 3টা, তো আমি এই 3টা জালই আমি পাততে চাই। আর আমার কি হেল্প করার জন্য আমার বন্ধুরে বলছি যে আমাকে যাতে একটু হেল্প করে। যেদিকে দেখতে পারতেছেন যে আমি অনেক সুন্দরভাবে রাস্তা দিয়ে নাইমা, আমি একটা আরেকটা জাল পাতার জন্য আমি যাইতেছি। আর এই জালটা নিয়ে আমার 3টা জাল পাতা হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখা যাক, আমি 3টা জাল পাইতা আমি দেখি কতটুকু মাছ মারতে পারি। আর অলরেডি দেখতে পারতেছেন যে আমি আমার যে 3টা জাল আছে ওই 3টা জাল আমি দেখে ফেলছি। আর আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছই পাইছি, অনেকগুলো পুঁটি মাছই পাইছি। আর বন্ধুরা আমি দাওয়াত দিয়ে দিছি যে বন্ধু বিকেলে তো দাওয়াত আমার বাড়িতে, তো বন্ধু অ্যাকসেপ্ট করলো যে দাওয়াত নাকি ওই খাইবো। তো যাই হোক গাইজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।